হে গাইস, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম আমার নিউ ব্লগে। তো আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম আমার নিউ অ্যানাদার ডেইলি ব্লগে। তো আজকে বাইরে খুবই গরম আর রোদ্দুর, দেখো অনেক প্রচুর রোদ্দুর আজকে। স্থান ও চোখ ধরে যায় তাকাইলে। তো গাইস, আজকে প্রচুর গরম আর আমি কালকে ফার্স্ট ডে ছিল জিমে। সো আমি ঘুমান রাত তো ঘুমাইতে পারেন একটুও, দেন সকালে উঠা আল্লাহ কি যে হাতে ব্যথা, পুরো শরীর পুরো ব্যথা, অবাস ছিল মনে করে লাগাইতেই পারতেছিলাম না, এই অবস্থা। দেন উঠছি, পর হাঁটাচলা করছি কতক্ষণ, তারপর একটু ঠিক হয়েছিল, বাট এখনো পুরো অবস্থা খারাপ, দাঁড়াতে পারতেছিলাম না, হাতটা এখনো প্রচুর ব্যথা। তো গাইস, আজকে দেখি জিমে যাই কি করা যায় কামড়ায় সেকেন্ড ডেতে। তো লেটস গো গাইস, দেখি কি হয় আর কি না হয়। গুড আফটারনুন গাইস। সো কালকে তোমাদের জন্য ব্লগটা দিতে পারিনি, কারণ কালকে ফুল টায়ার্ড হয়ে গেছিলাম আমি, বিকজ আমার পুরো শরীর মানে হাঁটা চলাই করতে পারতেছি না। কালকে জিম থেকে বের হইয়া জাস্ট বাইকটা টান দিয়ে বাসায় এসে পড়ছি, দেন রেস্ট নিছি, তারপর নাস্তা করছি, তারপর আজকে
আবার শুট করতেছি, কারণ আজকে একটা বিড়ালের বেবি আনবো, একটা পেট হিসেবে পালবো। অনেক দিন ধরে একটা ফ্রেন্ডের কাছে চাইছি, বাট আজকে সেই দিনটা আসছে, কারণ বিড়ালের বাচ্চাগুলো ছোটো ছিল, আরও এখনও ছোট, বাট এখন একটু কিছু খায় তাই দিচ্ছে এখন। তো ওইটা আনতে যাবো, তো সাথে পারিসাও যাবে আমার, চলো। গাইস, পা দিয়ে পা দিতে পারতেছি না, তো শরীর ব্যথা ফুল। এটা বাড়ি থেকে আটকাই, এখন চেষ্টা করবো। সো গাইস, এই যে দেখো বিড়ালটা, বেবি বেবি। হ্যাঁ গাইস, তো মাত্র আসলাম জিম থেকে, না হলে ভয় শোনাবে না। তো গাইস, পুরো খারাপ অবস্থা আমার। আর এই যে দেখো ক্যাটটা, যেটাকে বিকেলে আনছিলাম, মেয়েও টিস 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 টিস, আর পারিসা এখানে বসে আছে, ও মনে করো বিড়ালের কাছেই বসে আছে। আমি আসার পর থেকে দেখতেছি এখানেই বসা, মাম ডাকে, যাও। তো গাইস দেখো মেয়েটাকে, দেখো কিউট কত। সো গাইস, আমি এখন বুট বিচ যাবো, বুট বিচ যাবো, চলো। সো জিম করলে প্রচুর খাওয়া লাগে, মাসল গেইনার, সো চলো সেটা দেখাই তোমাদের, আসুন। সো গাইস, যাবো সকালের জন্য, বললে মোটা হয়ে যাবে একটু, এই না ভিজেই রাখবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে বলুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বাই।